নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আমার চ্যানেল আর্ট ওয়ার্ল্ড অফ সৌরভে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, আর মহালয়া থেকেই এই দেবীপক্ষের সূচনা। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসাবে পরিচিত, আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। কিন্তু এই বছরের পুজো অন্যান্য বছরের মতো নয়। করোনা আতঙ্কে আবহেই এবারে দেবী পক্ষের সূচনা হলো, আর মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই হবে এবারে মাতৃবন্দনা। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে, এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর মাত্র ৬ দিনের অপেক্ষা, তারপরেই পুজোর ধুমধাম। কিন্তু মহালয়া থেকে দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পাওয়া গেলেও এবার ৬ দিন পরে পূজা অনুষ্ঠিত হবে না। এবারে নাকি আশ্বিন মাস মলিন মাস, এ কারণে এবার দুর্গাপুজো শুরু হবে প্রায় ১ মাস পর, ২১ অক্টোবর বুধবার থেকে। মহালয়ায় একটি দিক হচ্ছে এই মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে। আরেকটি দিক হল এই দিনেই দেবীর চক্ষু দান করা হয়। প্রতিমা শিল্পীরা তাদের গঠিত মাতৃপ্রতিমায় এই দিনেই তাদের তুলির টানে দেবীর চক্ষু অঙ্কন করে। আর সেই বিষয়কে কেন্দ্র করেই আমার এই আজকের অঙ্কন প্রচেষ্টা। চোখের কোণে তুলির টানে মৃন্ময়ী মায়ের চক্ষু দানে। তো এই আঁকাটা আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।